বন্ধুরা, আমরা আজকে তো করবো ডাবল এক্সপ্লোজার ইফেক্ট। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই। আমরা এটা কেটে দিলাম, আমরা একটা মডেলের ছবি নিয়ে আসবো, নিয়ে টেন দিয়ে এখানে ছেড়ে দিব এবং এটা ইয়ে করবো, আনলক করে এটা ডুপ্লিকেট লেয়ারে রেখে দেবো। ডুপ্লিকেট লেয়ারের মধ্যে আমরা এখন যেটা করব, সিলেকশন টুল সিলেক্ট করব, রাইট ক্লিক থেকে করার পর আমরা সিলেক্ট করে দেব। জাস্ট একটা ক্লিক করার পর এখানে সিলেক্ট সাবজেক্ট ক্লিক করবেন, করার পর আমাদের মডেলটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা যেটা করব, এখানে মাস্কিং এ ক্লিক করব। মাস্কিং এ ক্লিক করার পর আমরা এখানে অল্টার শেপে এই মাস্কিং এ ক্লিক করব। দেখেন আমাদের একটা কালো ইয়ে চলে আসছে। তার আগে আমরা একটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই। এখানে সলিড কালার ক্লিক করলে এদিকে চাপ দিলে হালকা একটু গ্রেস গ্রে টাইপের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সো আমরা এখানে ক্লিক করলাম। এখন করার পর অল্টার শেপে এখানে ক্লিক করব। করার পর আমরা এটাতে ক্লিক করে বার্ন টুলে ক্লিক করব। দেন এখানে শ্যাডো দেব, সিলেক্ট করে এক্সপোজার 45% দেওয়ার পর একটু ক্লিয়ার করে দেবো। এগুলা দেন আবার যাব, গিয়ে ডোজে ক্লিক করব, এখানে হাইলাইট সিলেক্ট করব, এক্সপোজার 50% থাক, সাইডগুলো দিয়ে একটু ডোজটা হাইলাইট করে দেব। দেন এখন যেটা করব, আমরা যেটা হয়ে গেল আমরা একটা রাস্তার ছবি নিয়ে আসব, এটা টেনে নিয়ে এসে এখানে এই লেয়ারে ছেড়ে দেবো। রাস্তার ছবিটা আমরা টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। এখানে ক্লিক করতে হবে, না হলে ইমেজ আসবে না। দেওয়ার পর একটু বড় করে দিই অংশটা, পুরো অংশটা দেবে কন্ট্রোল টি দ্বারা আমরা কাজটা করতেছি। দেন আমরা এখানে অল্টার শেপে এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, তারপর আমরা এই লেয়ারটা উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো টান দিয়ে। দেন অপাসিটি 20% করে দেবো। দেখেন আমাদের কত সুন্দর ইয়েটা রেডি হয়ে গেছে। আমরা দুইটা মার্জ করে নিচ্ছি, নেওয়ার পর দেখেন এটা থেকে আমাদের এটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি না বুঝে থাকলে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করবেন। আমরা ডাবল এক্সপোজার ইফেক্ট তৈরি করে ফেললাম, কত সুন্দর। ধন্যবাদ।